ফের হাওড়া সাঁতরা গাছে ছেলে মাছের মরক। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন ঝিলের জলে ঝাঁকে ঝাঁকে মরা মাছ ভাসছে। এরপর বেশ কিছু মানুষ হুড়মুড়িয়ে ঝিলে নেমে পড়েন মাছ সংগ্রহ করতে। গত দুদিন আগে প্রবল ঘূর্ণিঝড় এবং বৃষ্টির কারণে ঝিলের জলস্তর বেড়ে যায়, ছড়িয়ে পড়ে কচুরিপানা। এরপরে মরা মাছ কচুরিপানার ফাঁকে ফাঁকে ভাসতে দেখা যায়। কি কারণে এত মাছের একসঙ্গে মৃত্যু তা স্পষ্ট জানা না গেলেও স্থানীয় বাসিন্দাদের ধারণা, নর্দমার নোংরা জল ঝিলের জলে মিশে যাওয়ায় জল দূষিত হয়ে পড়েছে, তার থেকেও মাছের মৃত্যু হতে পারে। পাশাপাশি মরা মাছ দীর্ঘক্ষণ ঝিলের জলে ভাসতে থাকায় ঝিলের জল দূষিত হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। তাই স্থানীয় বাসিন্দাদের দাবি, হাওড়া পৌর নিগমের তরফে যাতে দ্রুত সে মরা মাছগুলোকে ঝিল থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা যায়। দাদা, এত মাছ মরে গেছে, এটা কি কারণে? ২০ মে যেদিন আমফান যেদিন আমাদের এখানে প্রভাবিত হলো, সেই দিন সকাল থেকেই হচ্ছে এই সাঁতরাগাছি পাখিরালয় মাছ মরা দেখা গিয়েছে। তারপরে গত কয়েকদিনে আজকে অনেক বেশি মাত্রায় দেখা গিয়েছে এবং অনেকে সে মাছ বা তুলেও নিয়ে গিয়েছে। কিছু মাছ যেগুলো আছে এখনও পর্যন্ত ভেসে যেগুলো ছিল তার থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, এই জলটা এবং এতে জল দূষিত হচ্ছে। এখনও পর্যন্ত যে সমস্ত মাছ এবং জলজ প্রাণী যারা এখানে বেঁচে আছে তাদের অবিলম্বে তাদের বাঁচানোর জন্য অবিলম্বে আমাদের হাওড়া পুরসভা এবং বন দপ্তরকে ব্যবস্থা নিতে হবে, তা নাহলে যা জলজ প্রাণী যা আছে সেগুলো আর বাঁচবে না। দাদাভাই, আপনার নামটা কি? গৌতম পাত্র। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের এক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য অবিলম্বে চলে আসুন সকলের জন্য বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। আমাদের ঠিকানা রঘুনাথপুর দীনুবাবু ঘেরার পেছনে, কমিউনিটি হলের সামনে। এখানে সোম থেকে শুক্র বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে থাকে। যোগাযোগ নম্বর 9635488286 অথবা 7001426721 এই নম্বরে।